বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন ঘটে। রাজ্যে এই প্রথম চালু হয় এনসিইআরটির সিলেবাস। এতদিন রাজ্যে ছিল না জাতীয় মানের সিলেবাস। অভিভাবক ও ছাত্রছাত্রীদেরও এই দাবি ছিল। শেষ পর্যন্ত বিজেপি আইপিএফটি সরকার এই কাজটি করতে সক্ষম হয়েছে, এমনটাই দাবি করেছেন রাজ্যের শিক্ষানুরাগীরা। রাজ্যের শিক্ষার প্রসারের জন্য শিক্ষা দপ্তর 20টি বাংলা মিডিয়াম স্কুলকে ইংলিশ মিডিয়াম স্কুলে উন্নীত করেছে। তার মধ্যে একটি হল শহরের ইন্দ্রনগর স্কুল। এটি এতদিন বাংলা মাধ্যম ছিল। চলতি শিক্ষাবর্ষে ইন্দ্রনগর বাংলা মিডিয়াম স্কুলটিকে ইংলিশ মিডিয়াম স্কুলে উন্নীত করা হয়েছে। শুক্রবার এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। জানালেন এলাকার বিধায়ক সুদীপ রায় বর্মন। আমি খুব আনন্দিত যে আমাদের ইন্দ্রনগর হাই স্কুল 2020 সালে এটা শিক্ষা বছরে এটা আমাদের রাজ্য সরকার শিক্ষা দপ্তর এটাকে ইংলিশ মিডিয়াম স্কুল আপগ্রেড করেছে। এটা এই করোনা কোভিড-19 সিচুয়েশনে এটাকে ইনোগ্রেশন করা হয়নি। তো আজকে আমরা সিদ্ধান্ত নিলাম যে এটাকে ইনোগ্রেট করা দরকার এবং আজকে এর ইনোগ্রেশন হচ্ছে। এই বছর থেকে ইংলিশ মিডিয়াম স্কুলে এটাকে আপগ্রেড করা হয়েছে। এই বছর প্রথম শ্রেণীতে শুরু হয়েছে ইংরেজিতে পঠন পাঠন। নিয়মানুযায়ী আরও আগে ইংলিশ মিডিয়াম স্কুলের যাত্রা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। বর্তমানে রাজ্যের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকায় ইন্দ্রনগর ইংলিশ মিডিয়াম স্কুলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।